আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আপনারা এই কলার কাইন্ডটি দেখতে পাচ্ছেন, এটি আঞ্চলিক রাজশাহীর এলাকাতে সাগর কলা বলে থাকে। তো এই যে কাইন্ডটি দেখতে পাচ্ছেন, এটা কলা গাছের পেট ফেটে বের হয়েছে। স্বাভাবিকভাবে যদি আমরা পাশের গাছটি দেখাই, মাথার দিক থেকে কলার কাইন্ড স্বাভাবিকভাবে বের হয়, তবে এইটা পেট ফেটে বের হয়েছে, এবং এই জন্যই মূলত ভিডিওটি করা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসলে মহান সৃষ্টিকর্তা সব কিছু সৃষ্টি করেন, তার যেই অপরূপ সৃষ্টি সেটারই একটি নিদর্শন আর কি এই কলার কাণ্ডটি। এবং এভাবেও এটা স্বাভাবিকভাবে বড় হচ্ছে। যদি কাছ থেকে দেখায় যে কাইনের মাথার যেই দিকটা, সেটি কিন্তু বেঁকে বেঁকে সাপের মতো পেঁচিয়ে ঠিক উপরের দিকে উঠে যাচ্ছে এইভাবে, এবং বেশ দৃষ্টি কাড়ছে। এই সড়কটি দিয়ে যারা যাচ্ছে তারা তাকাচ্ছে, দেখছে, এবং আমরাও যাচ্ছিলাম এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি করা। মূলত এই যে রাস্তার ধারে এই এই গাছটি বড় হয়েছে, অপরিষ্কার গোড়া, তারপরেও দারুণভাবে কিন্তু বেড়ে উঠছে কাণ্ডটি, একেবারে সাপের মতো পেঁচিয়ে পেঁচিয়ে উঠছে। সত্যি দারুণ লাগছে। এক ছড়ি, দুই ছড়ি, তিন ছড়ি, প্রায় 7 থেকে 8 ছড়ির মতো কলা কিন্তু এই কাইনটিতে আছে। দূর থেকে দেখাই, পাশে কিন্তু অন্যান্য কলার কাইন আছে, সেগুলো স্বাভাবিকভাবেই বড় হচ্ছে, তবে এইটা এই যে এই পরিস্থিতিতে বেড়ে উঠছে। ভিডিওটি যারা দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ।